আবু জাহেল সে তিনটা কাজে পারদর্শী ছিল, সে সুদের মহাজন ছিল, মদের বোতল নিয়ে পড়ে থাকত, আরেকটা হলো জিনার কারবার সে অত্যাধিক করতো। এই তিনটা কাজ আবু জাহেলের কাজ, মদ খাওয়া, সুদের কারবার করা আর জেনা করা, এই তিনটা কাজ বুঝি বাংলার জমিনে কোথাও নাই। তাহলে এখন বলেন যদি থাকে এরা কার সুন্নত আদায় করে, কার দল করে? নাম হলো ইমান আলী আলহাজ। কি নামের আগে কি আলহাজ? এই নামটা শুনলে আমার গা জ্বলে। আলহাজ শব্দটা এটা আমার দেশে শুধু আছে, তাই না? এই আলহাজ কেতাবটা কোথাও নাই আমার দেশে, এটা চলে যদি না বলেন কামসাল সাড়ে 4 লাখ টাকা খরচ করে হজ করে আসলো আলহাজ ক আছেন, এরকম আছে না? নাই হাজি না বললে বেচারার মন খারাপ হয়। তাহলে হজটা করছে কি আল্লাহর জন্য? হজটা কি আল্লাহর জন্য করেছে? অথচ আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ উমরা করো আমি আল্লাহর জন্য, আলহাজ খেতাব পাওয়ার জন্য নয়। আবার হজ করে আসলে হুজুর একবার না তো আমি তো ট্রিপল হজ, হ্যাট্রিক, কি পর পর 3 বার গেছি, কম কথা? আমার দেশে তো বহু অভিনেতাও যায়, অভিনেতা যায় না? অভিনেতা যায়, অভিনেতা যায় ওমরা টোমরা করে বলে প্রিয় দেশবাসী আমার জন্য দোয়া করবে, আমি ওমরাই আসছি, আমি যেন সুস্থ হয়ে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। বুঝলেন না কি ওমরা করতে গেছে? দেখে সারা জীবন সিনেমায় নাচানাচি করলো, একটা পর নারীকে নিয়ে, উলঙ্গ নারীকে নিয়ে নাচলো, কি যেন একটা বিশেষ সময় সামনে আসলো, মসজিদ এসে টুপি পইলা একদম পিসা হয়ে গেল। আমরা ব্যবসা করি না, তোরা ব্যবসা করিস, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? যারা টুপি পড়বে 12 মাস পড়বে, কোন উপলক্ষে পড়তে পারবি না। টুপি কি বিশেষ সময় না সব সময়? দাড়ি কি এক সময় না সব সময়? এগুলো ভাগ্য করো কেন? জনগণ বোঝে, ঠিক কিনা? এগুলো মৌসুমি, এগুলো কি মৌসুম? আমার ভাইয়েরা একটু শক্ত কথাই বলে ফেলবো, মন খারাপ করা যাবে না, কোন মূর্খের জন্য জান্নাত নাই, কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। হয়তো অনেকে বলবেন হুজুর এমন শক্ত কথা বলে ফেললেন, পড়াশোনা করার সুযোগ পাই নাই, কেসমতে জুটে নাই, আপনি বললেন কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। আমি কোন মূর্খের কথা বলেছি যে কামিল পাশ করে নাই? তা নয়, কোন কামিল পাশ লাগবে না, মাস্টার্স ডিগ্রি লাগবে না, এমফিল পিএইচডি লাগবে না, দাওরায়ে হাদিস লাগবে না। প্রত্যেক বান্দার জন্য ন্যূনতম যে জ্ঞানটা জানা যায় তার জন্য ফরজ, সেটা হলো কোনটা হালাল আর কোনটা হারাম, এই জ্ঞান অর্জন করা সবার জন্য কি ফরজ, যেরকম সবার জন্য কি ফরজ। আমার দেশে বহু মুসলমান আছে গোসলের ফরজ কয়টা জানে না? আছে না? আছে না? না ওজুর ফরজ জানে না, নামাজ কেমন করে পড়তে হয় নামাজের মাসলা মাসাইল জানে না, কোরআনটা সুন্দর করে পড়তেও পারে না, কোরআনটা সহি করে পড়তে পারে না, কেমন করে পড়বে? আজকে স্বাধীনতার 52 বছর পার হতে চলছে, পার হয়ে গেল, কিন্তু এই স্বাধীনতার 52 বছরেও যদি জরিপ করে দেখা যায় এই দেশে 18 কোটি মুসলমান, কিন্তু অধিকাংশ কোরআন পড়তে পারে না, পারে না, কোরআন থেকে পড়তেই পারে না। কোরআন যদি না পড়তে পারে নামাজটা কেমন করে হবে? মালয়েশিয়াতে আমার একটা সফর ছিল, মালয়েশিয়াতে দেখে আসলাম সেই দেশে যার যে মুসলমানের বয়স মোটামুটি 12 থেকে 13 বছর ক্লাস 8 লেভেলে পড়ে,
অষ্টম শ্রেণীতে পড়ে, এই বয়স থেকে বুড়া মানুষ পর্যন্ত এমন কোন লোক নাই, এমন কোন মুসলমান নাই যারা নামাজ পড়ার যোগ্যতা রাখে না। কেন হয়েছে, কি জন্য হয়েছে, তাদের সিলেবাস এরকম সিস্টেম করা, যে পড়তে যাবে তাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু আমার দেশে তেমনটা নাই, আমার দেশে এমন সিস্টেম নাই। একটা কথা একটু শক্ত করে বলি, যে মুসল্লি নিজে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নিজের নামাজও হয় না। আমি মনে হয় একটু কড়া করে কথা বেশি বলে ফেলতেছি মনে হয়। যে নামাজ পড়তে পারবে সে নামাজ পড়াতেও পারবে, সে নামাজ পড়াতেও পারবে, যার নামাজটা সহি হবে তার নামাজ পড়ানো সহি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কোন মুসল্লি নামাজ পড়ার যোগ্যতা না আনতে পারবে তার নাম নিজের নামাজটা সহি হবে না। অথচ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোরআনটা সহি না করলে পরে নামাজটা সহি হয় না, সেই জ্ঞান অর্জনের পিছনে কোনো গুরুত্ব নাই, কোনো তাকিদ নাই। এমনও এমনও শিক্ষিত লোক আমার দেশে আছে, মাস্টার্স ডিগ্রি পাস করেছে, আরবি হরফ কয়টা জানে না? আছে তো, আছে তো, আছে না নাই, এরাই তো গমস হোক। এরাই তো চুরি করা শিখবে,